নিউ টাউনে বেপরোয়া গতিতে ছুটে আসা গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ছাত্রের। মৃত ছাত্রের নাম শাকিল আহমেদ। জানা গিয়েছে নিউ টাউনে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বেরোনোর সময় শাকিলকে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা ওই গাড়িটি। গাড়ির ধাক্কায় ছিটকে সার্ভিস রোডের ধারেই রক্তাক্ত অবস্থায় বেশ কিছুক্ষণ পড়েছিল শাকিল। এরপরই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। হাসপাতালের চিকিৎসকরা শাকিলকে মৃত ঘোষণা করে। স্থানীয়দের দাবি, বেপরোয়া গতির বলি হতে হলো ওই ছাত্রকে। জানা গিয়েছে মৃত ছাত্রের বাড়ি মুর্শিদাবাদে, তার বাড়ির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। আলিয়া বিশ্ববিদ্যালয়ে ভূগোল নিয়ে স্নাতকোত্তরে পড়াশোনা করছিলেন তিনি। ঘটনায় ঘাতক গাড়ির সন্ধান শুরু করেছে টেকনোসিটি থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার সিসিটিভি। দুর্ঘটনার জেরে শোরগোল শুরু হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে।